আমার মিউজিক রুমে আজকে প্রসূন ব্যানার্জি এসছে। প্রসূন আমার খুব সিনিয়র ছাত্র, আমরা একটা পাল্টা সেশন করব। হ্যাঁ প্রসূন, কি পাল্টা শোনাবি আমাকে বল। একটা পাল্টা তুমি তোর যা পছন্দ। হ্যাঁ তুমি একটা পাল্টা অনেকদিন আগে শিখিয়েছিলে, যখন একদম মানে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল সেই একদম শুরুর সেশনে, সেই শুরুর সেশনটা একটা স্মৃতি হিসেবে সেই পাল্টাটা তোমার সামনে গাইতে বলেছি। কোন পাল্টা আগে একটু বলে না, যাতে লোকেরা বুঝতে পারে তুমি কি পাল্টাটা গাইছো। আচ্ছা, এটা হচ্ছে সারে গা সা মা গা সারে গা মা পা। সারে গা সা মা গা মানে সারে গা 1 2 3, সা মা গা 1 4 3, 1 4 3 তারপর সারে গা মা পা 1 2 3 4 5। চলো চলো, নিজের মতো একটা টেম্পো করে নিচ্ছি। চল। সারে গা সা মা গা সারে গা মা পা, রে গা মা রে পা মা রে গা মা পা ধা, গা মা পা গা ধা পা গা মা পা ধা নি, মা পা ধা মা নি ধা মা পা ধা নি সা, সা নি ধা সা পা ধা সা নি ধা পা মা নি ধা পা নি মা পা নি ধা পা মা গা ধা পা মা ধা গা মা ধা পা মা গা রে পা মা গা পা রে গা পা মা গা রে সা। এটা দাদরায় খুব সুন্দর দাঁড়াবে। দেখ ধিক তা ধিন না ধিক তা ধিন ধিন না ধিক তা ধিন না ধিক তা ধিন ধিন না। বল 2 3 স্টার্ট। সারে গা সা মা গা সারে গা মা পা, রে গা মা রে পা মা রে গা মা পা ধা, গা মা পা গা ধা পা গা মা পা ধা নি, মা পা ধা মা নি ধা মা পা ধা নি সা, সা নি ধা সা পা ধা সা নি ধা পা মা নি ধা পা নি মা পা নি ধা পা মা গা ধা পা মা ধা গা মা ধা পা মা গা রে পা মা গা পা রে গা পা মা গা রে সা। আচ্ছা যদি এটা আমি তোকে বলি, সা সা রে সা সা রে সা সা রে গা মা, সা সা রে সা সা রে সা সা রে গা মা, রে রে গা রে রে গা রে গা মা পা ধা। ভালো করে শোন। সা সা রে সা সা রে সা সা রে গা মা, রে রে গা রে রে গা রে গা মা পা ধা, রে রে গা রে রে গা রে রে গা মা পা। এটা দাদরা। আচ্ছা 1 2 3 1 2 3, সা সা রে সা সা রে সা সা রে গা মা, সা সা রে সা সা রে সা সা রে গা মা, রে রে গা রে রে গা রে রে গা মা পা, গা গা মা গা গা মা গা গা মা পা ধা, মা মা পা মা মা পা মা মা পা ধা নি, পা পা ধা পা পা ধা পা ধা পা পা ধা নি সা, পা পা ধা পা পা ধা পা পা ধা নি সা, সা সা নি সা সা নি সা সা নি ধা পা নি নি ধা নি নি ধা নি নি ধা পা মা ধা ধা পা ধা ধা পা ধা ধা পা মা গা পা পা মা পা পা মা পা পা মা গা রে মা মা গা মা মা গা মা মা গা রে সা। এটা দাদরা তো প্র্যাকটিস করতে পারে, আবার যদি কেউ দ্রুতেক তাহলে প্র্যাকটিস করে ধিন ধিন ধাকে থেকে তুন না কাটতে ধাকে থেকে ধিন না ধিন ধিন ধাকে থেকে তুন না 140 বা 180 টেম্পোতে সা সা রে সা সা রে সা সা রে গা মা, রে রে গা রে রে গা রে রে গা মা পা দেখ পা মানে মুখে দম চলে এলো, সা সা রে সা সা রে সা সা রে গা মা, রে রে গা রে রে গা রে রে গা মা পা, গা গা মা গা গা মা গা গা মা পা ধা, মা মা পা মা মা পা মা মা পা ধা নি, পা পা ধা পা পা ধা পা পা ধা নি সা। ভীষণ ভালো পাল্টা। তার মানে একটা জিনিস, একটা পাল্টা করার একটা ধরো লম্বা পাল্টা, তার মধ্যে যে দম নেওয়া এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, তাই তো? পাল্টাতে দম না, পাল্টা অলওয়েজ নেব সেই জায়গাটা, পাল্টা অলওয়েজ উইথ তাল রিয়াজ করা দরকার, উইথ তাল। যদি তবলা না থাকে তাল দিয়ে সা সা রে সা সা রে সা সা রে গা মা রে রে, উইথ তাল পাল্টার কিন্তু ভ্যালু আছে, উইদাউট তাল পাল্টার কিন্তু ভ্যালু নেই। একদম প্রতিটি পাল্টা 9 3 3 4 যাবে, মানে মানে ধর দাদরায় যাবে কিংবা কাহারবায় যাবে, ঝাঁপতালেও যেতে পারে রূপকেও যেতে পারে। যেমন ধরো একটা 4 4 তুমি আমাদের শিখিয়েছিলে।